Oh my God. Thoda chali. Which way? একবারই একবার বলছি কথা হলো একটাই, আমি প্রথমে স্মরণ করিয়ে দিতে চাই, 9 তারিখ আমি সমস্ত দীর্ঘক্ষণ আমি একটা কথা বলে দিই, 9 তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিটিং প্রেস করেছিলাম, প্রায় 50টির বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন, যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি। সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে, এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি। অনেক প্রেস হয়তো ভুল করতে পারেন, কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআইয়ের হাতে, সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্যে অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না, আইন আইনের পথ ধরে চলবে, কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি, আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায়, সেই আইন বলবৎ হবেই, এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবে। এবং আমি চাই যে সকলে মিলেই শাস্তিটা একটা দিক, আর নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক। এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সরকার, আমরা, আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করবো। সকালবেলা যাইনি, তুমি তো ভুল করছো, বড় কাগজের মালিক। আপনি একটু বেলার দিকে গিয়েছিলেন? আমি 3:30 গিয়েছি, তলায় সবার সঙ্গে দেখা হয়ে গেল। এই তো তোমাদের, এই হচ্ছে আমি তোমাদের কাগজ, নমস্কার, আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকার সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি, কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি, এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও, ভাইরা, তোমরা প্রেস ঠিকই, তোমরাও দুঃখ পাবে, এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার খুন হতে পারো, এসব মিডিয়ার কথা আমাকে বলছে বাবা, কেন তুমি যে, তোমাকে তো বলে দিলাম কোথায় গেছিস, জবাব নয়, আমি বললাম আমাদের কিছু কথা ছিল সেটা বললাম, শ্মশানে গিয়েছিলাম। নির্মল ঘোষ বিধায়ক, তিনি গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে, সেখান থেকে বেরোলেন, তিনি তার মতো করে তার বক্তব্য রাখলেন এবং কথায় কথায় কিছুটা মেজাজও হারালেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শেষ পর্যন্ত সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদন মঞ্জুর করলো আদালত অর্ণব, এক্ষেত্রে তদন্ত অনেকটা গতি পাবে হয়তো, অর্ণব আরো বিস্তারিত তথ্য দেবো তোমার থেকে।
একবারে দেখুন, সিবিআই এর তরফ থেকে যে আবেদন করা হয়েছিল তার নার্কো টেস্ট করবার জন্য সন্দীপ ঘোষের, এবং অভিজিৎ মণ্ডল তার পলিগ্রাফ টেস্টের জন্য, সেই দুটো ক্ষেত্রেই কিন্তু সিবিআই পারমিশন পেয়েছে। কিন্তু সিবিআই পারমিশন পেলেও এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের যে নার্কো এবং পলিগ্রাফ টেস্ট হবে, অর্থাৎ একজনের নার্কো টেস্ট এবং একজনের পলিগ্রাফ টেস্ট, সেই জন্য কিন্তু তাদের ফিজিক্যাল কনসেন্ট দিতে হবে, এবং সেই জন্য কিন্তু শিয়ালদা কোর্টে তাদের যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার সামনে কিন্তু তাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ার করাতে হবে, এবং সেখানে গিয়ে তারা মহামান্য বিচারকের সামনে কিন্তু তারা বলবে যে তারা এতে রাজি রয়েছে, অর্থাৎ নার্কো টেস্টে এবং পলিগ্রাফ টেস্টে, তবেই কিন্তু অনুমতি মিলবে। এর আগেও যদি দেখা যায়, সন্দীপ ঘোষ তার কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হয়েছিল এই সিজিএ কমপ্লেক্সে, এবং সেই সময়ও কিন্তু তাকে আদালতে নিয়ে গিয়ে তার ফিজিক্যাল কনসেন্ট নেওয়া হয়েছিল। এবার নার্কো টেস্টের জন্য কিন্তু তাকে ম্যাজিস্ট্রেটের সামনে অ্যাপিয়ার করতে হবে, এবং তার পাশাপাশি অভিজিৎ মণ্ডল টালা থানা যিনি প্রাক্তন ওসি তাকেও কিন্তু অ্যাপিয়ার করতে হবে। এবং দেখতেই পাচ্ছ এই মুহূর্তে নির্মল ঘোষ তিনি বেরিয়ে আসছেন। নির্মল কথা হয়েছে? একটু দাঁড়িয়ে জানিস, কথা হতো।